হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিশুকে ঝুঁকিমুক্ত রাখতে কি করবেন এই করোনা ভাইরাসে? নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ছোট শিশুদের সাধারণ হয় না এবং শিশুরা ঝুঁকিমুক্ত, এমন ধারণা অনেকেরই আছে। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো ভিন্ন কথা বলছে। এসব গবেষণায় জানা গেছে শিশুরাও করোনায় আক্রান্ত হতে পারে, তবে তাদের ক্ষেত্রে মৃদু উপসর্গ দেখা দেয়, যার সঙ্গে সাধারণ ফ্লুর পার্থক্য করা যায় না। শিশুদের যদি অন্য শারীরিক জটিলতা থাকে, যেমন হৃদযন্ত্রের সমস্যা, টাইফয়েড এক, ডায়াবেটিস, হাঁপানি ইত্যাদি, তবে করোনা আক্রান্ত হলে তাদের অবস্থা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই শিশুদের বিষয়ে সতর্ক হওয়া দরকার। কোভিড-19 আক্রান্ত শিশু নিজেরা তেমন অসুস্থ না হলেও তাদের মাধ্যমে ভাইরাসটি ছড়ায়, কাজেই তাদের মাধ্যমে পরিবারের জ্যেষ্ঠ সদস্য, দাদা দাদি, নানা নানি এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিরা সংক্রমিত হতে পারেন। কাজের শিশুদের মধ্যে উপসর্গ দেখা দিলে সতর্ক হতে হবে, তবে এতে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে তাদের বাড়িতে রেখেই ব্যবস্থা করতে হবে, কারণ শিশুদের ক্ষেত্রে সাধারণ সংক্রমণের উপসর্গ থাকে মৃদু। শুধু খেয়াল রাখতে হবে তাদের মাধ্যমে যেন ভাইরাসটি না ছড়ায়। শিশুদের হাঁচি কাশির সিস্টেমটা শেখাতে হবে, তবে তা ধমক দিয়ে নয়, বুঝিয়ে বলতে হবে। এই সময় শিশুদের বাড়ির বাইরে বের না হয় ভালো। বাহিরে থেকে আসার কারণও সংস্পর্শ থেকে তাদের দূরে রাখতে হবে। বাড়ির বয়স্ক সদস্যদের পুরোপুরি আলাদা করে রাখতে হবে। শিশুরা যদি কোনো কারণে সামান্য অসুস্থ হয়, তারপরও তাদের বয়স্ক আত্মীয়দের কাছে যেতে দেওয়া যাবে না। শিশুদের নিয়ে বয়ামিত মা বাবাকে দেখতে যাওয়ার দরকার নেই, তবে আলাদা করে ফেলার বিষয়টি শিশুদের মনের উপর চাপ ফেলতে পারে, তারা অসহায় বোধ করতে পারে। তাই তাদের টেলিফোন, স্কাইপে, হোয়াটস অ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে দাদা দাদি, নানা নানির সঙ্গে কথা বলার সময় কাটানোর সুযোগ করে দিন। কেন প্রিয়জনদের আলাদা করে রাখতে হচ্ছে তার সন্তানকে বুঝিয়ে বলুন। এমন কি প্রয়োজনে মা বাবাকেও যেন যখন তখন আলাদা হওয়ার প্রয়োজন হতে পারে সে বিষয়ে আগেভাগে জানিয়ে রাখুন। যেসব শিশু ঝুঁকিপূর্ণ, যেমন যাদের ছোটবেলা থেকে হৃদযন্ত্রের সমস্যা, হাঁপানি কিংবা হেপাটাইটিস, নানান ধরনের ডায়াবেটিক্স, নানান সমস্যা, কিডনি রোগ, কোনো রোগের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, এমন অন্য ওষুধ সেবন করে তাদের জ্বর কাশিকে গুরুত্বের সঙ্গে নিন। অসুস্থ হওয়া মাত্রই চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অতিবাহিত হন। ভালো থাকুন, সুস্থ থাকুন।